সে কতটুকুভাবে আমাকে বুঝাইতে পারলো। দেখেন, আপনাকে আগে বুঝাইতে হবে আপনি কোন দশায় ভুগছেন, আপনি কোন সমস্যা ভুগছেন, তারপর একটা স্টোন ধারণ করবেন। করার পরে এই স্টোনটা দেখা গেছে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টা হলো, আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে রত্ন পাথর কতদিন হাতে দেওয়া যায়, এবং একটা রত্ন পাথর কি সারা জীবনই ব্যবহার করা যাবে নাকি দুই চার ছয় বছর পরে চেঞ্জ করতে হবে, এরকম অনেকেই নাকি বলে থাকে বা আপনারা অনেকের কাছ থেকে শুনে থাকেন যে একটা রত্ন পাথর ছয় মাস পরবেন, আবার এটা চেঞ্জ করে আবার আর একটা পরবেন। এই বিষয়টা আপনারা আমার কাছে প্রশ্ন করেন। মোবাইলে অনেক কিছু বোঝানো যায় না বা অনেক সময় কথা বলার সময় থাকে না, তো এই সময়টা করার জন্যে আজকে আমি সেই ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করছি। আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের বন্ধুদের মাঝেও আপনারা শেয়ার করবেন, তারাও যাতে শুনতে পারে। দেখেন, আপনারা একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন পরামর্শ নেওয়ার জন্য, তো কেন যাচ্ছেন? অনেক হতাশার মাধ্যমে যে স্যার আমার এই সমস্যা, আমার পারিবারিক সমস্যা, বা আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, বা আমার মেল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, আমি বিদেশে যেতে পারতাছি না, বারবার বারবার চেষ্টা করতেছি যেতে পারছি না, আমি কেন জানি বারবার ফেরত আসতেছি, বা আমি গেছি ওখানে ইনকাম সোর্স আমার বাড়তেছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, বা চাকরি বাকরি পাইতেছি না, বেকার বয়ে খাচ্ছি, এই নানান আদার্স অনেক সমস্যার কারণে একজন অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা যে সাজেশন নিচ্ছেন, ভালো কথা, সাজেশন নিচ্ছেন, সে লোক আপনার কতটুক অভিজ্ঞ এবং সে কতটুক আপনার জহরি অ্যাস্ট্রন সম্বন্ধে সে কতটুক বোঝে, এটা আপনারা আগে বিচার বিবেচনা করবেন। কারণ সে এই বিষয়ে কতটুক দক্ষতা, এটা আগে আপনারা বিবেচনা করবেন যে সে কতটুকভাবে আমাকে বুঝাইতে পারলো। দেখেন, আপনাকে আগে বুঝাইতে হবে আপনি কোন দশায় ভুগছেন, আপনি কোন সমস্যা ভুগছেন, তারপর একটা স্টোন ধারণ করবেন। করার পরে এই স্টোনটা দেখা গেছে আপনি দীর্ঘদিন এটা ব্যবহার করতে হবে। যখনই উনি সেই স্টোনটা দিচ্ছে যে অ্যাস্ট্রোলজার, এটা কিন্তু একদিনের জন্য না, এটা বহুদিন। আপনি আজকে ব্যবহার করছেন, কালকে খোলায় ফেলাবেন, আপনার ভালো হয়ে গেছে, একটু পরিবর্তন হয়ে গেছে, খোলায় ফেলাবেন তা না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আবার ফিরে তার কাছে সাজেশন নিতে পারেন যে স্যার আমি একটু মোটামুটি পরিবর্তন হচ্ছে, তখন আমি কি করবো, এই স্টোনটা আমি কি আর হাতে রাখবো না খোলায় ফেলাবো, বা এটা মরে গেছে কিনা, এই কথাটা হয়তো তাদের কাছে আপনি জিজ্ঞাসা করুন। অনেকে বলে কি যে হ্যাঁ ঠিক আছে, স্টোনটা তিন মাস ছয় বছর বা দশ বছর পরে স্টোনটা পরা যায় না, এটা ভুল। একটা স্টোন আল্লাহ সৃষ্টি করছে সারা জীবনের জন্য, লং টাইম, এটাকে কাটিং করে বিভিন্ন ধরনের কাটিং করে আপনাকে রিপেয়ার করে আপনাদের হাতে ঢুকাই দিচ্ছে, সেই জন্য সে মরে যায় তা না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যখন গ্রহ লগ্ন যখন একটু ভালো ফেভারে চলে আসে, সেক্ষেত্রে আপনি পরিবর্তন যে হওয়ার জন্যে আবার আর একটু অ্যাস্ট্রোলজারকে দেখাইতে পারেন যে আমার এখন কী অবস্থান, সেক্ষেত্রে ওই স্টোনটা আপনি আর একটু ভালো দেখে নিতে পারেন। সেক্ষেত্রে যেটা নষ্ট হয়ে গেছে বা মরে গেছে বা ওইটা ধারা কাজ হবে না, না, স্টোন সারা জীবনেরই, স্টোন কখনো মরেও না, ক্ষতিগ্রস্ত হয় না, স্টোন শুধু আপনি সারা জীবনের জন্য ব্যবহার করতে, আপনি পরিবর্তনের জন্যে আরও যাতে ভালো থাকতে পারেন, ভালো পজিশনে আসে, সেই জন্য আপনি ওটা চেঞ্জ করে আবার আর একটা ব্যবহার করতে পারবেন। আর বিষয়টা হলো, আর একটু গুরুত্বপূর্ণ বলছি, দেখেন আপনার একটা স্টোন নিচ্ছেন, আপনার আর যোগাযোগ করেন না, ভালো যারা অ্যাস্ট্রোলজার, ভালো যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বা সে স্টোন বিশেষজ্ঞ জহরি, তাদের কাছে সবসময় যোগাযোগ করবেন। তিন মাস অন্তরক এটা শুদ্ধ করতে হয়, তিন মাস পর পর আপনি দেখাবেন যে আপনার অবস্থানটা এখন কেমন যাচ্ছে, বা ছয় মাস পরে বা এক বছর পরে অবশ্যই দেখাবেন। দেখানোর পরে আপনি পরিবর্তনটা আপনার আসবে যে আপনার পরিবর্তন এখন কতটুকু হলো, বা সামনে আমার আর একটু কী অবস্থান যাবে, এই বিষয় নিয়ে আপনি পরামর্শ করতে পারেন। স্টোন আপনারা দীর্ঘদিন করতে পারেন, আপনি শুধু না, আপনি ফ্যামিলিগতভাবে ওইটা ব্যবহার করতে পারবেন, আপনার ছেলে হোক, মেয়ে হোক, বা আপনার রক্তের কেউ হোক, তারা ওইটা ব্যবহার করতে, আপনি হয়তো পরিবর্তন কারেক্টটা করতে পারবেন, কিন্তু ওইটা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, স্টোন কখনো ক্ষতি, যেটা অরিজিনাল স্টোন হয়। আর ডুপ্লিকেট তো কোনো কথাই নেই, সে তো মানে যেটা হলো আপনি হিটেড মাল বা এমিটেশন মাল মার্কেটে বাজারে অনেক ছড়াই গেছে, এখন ওই পাথরের তো আপনার কোনো ক্ষমতা নাই, ও পড়লো যা থাকবে, না পড়লো তাই থাকবে, বরঞ্চ পড়লে আর উল্টো আপনার ক্ষতিগ্রস্ত হয়। তাই দর্শক বন্ধু, স্টোন কখনো ক্ষতি হয় না,
এবং স্টোন সারা জীবন ব্যবহার করতে পারবেন এই বিষয় নিয়ে আলোচনা করলাম। তা আপনারা আমার সাথে থাকবেন, পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। আসসালামু আলাইকুম। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।